শত শত বস্তা চাল থাকার পরও বাজারে চালের সংকট আর মূল্য আকাশচুম্বী। চালের উপর থেকে শুল্ক প্রত্যাহারের পরেও দাম বাড়ছে পাগলা ঘোড়ার মতো। কিন্তু কেন এত দাম? চলুন জেনে নেই বিশেষজ্ঞরা কি বলছেন। দেশে গোটা বছরের জন্য চালের প্রয়োজন প্রায় 3 কোটি মেট্রিক টন। গেল বছর ধান উৎপাদন হয়েছে প্রায় 3.5 কোটি মেট্রিক টন, কিন্তু চালের দামের ঊর্ধ্বগতি থামছে না। এর কারণ অনুসন্ধানে দেখা যায়, সরকারি গুদামে চালের মজুদ কম থাকা এবং হাওর ও উত্তর অঞ্চলে বন্যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। চালকল মালিক আর বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে চালের দাম। দেশের যে কোনো সংকট বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সরকারি গুদামে চালের মজুদ করা হয়, কিন্তু এবছর মজুদের পরিমাণ খুবই কম। ধানের মৌসুমে সরকারি মূল্যের চেয়ে বাজার মূল্য বেশি হওয়ায় প্রত্যাশা অনুযায়ী ধান জমা পড়েনি গোডাউনে। ঢাকার প্রধান খাদ্য গুদাম বা সিএসডি গোডাউন, যেখানে আপতকালীন সময়ের জন্য কমপক্ষে 3 মাসের চাল মজুদ থাকার কথা, সেখানেই চাহিদা অনুযায়ী চাল নেই। সরজমিনে দেখা যায় অধিকাংশ গোডাউনেই খালি পড়ে আছে। কয়েকটি গোডাউনে কিছু চাল থাকলেও তা আতপ হয়, চাহিদা কম। গোডাউন খালির কারণ খুঁজতে ব্যবস্থাপক হুমায়ুন কবিরের অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। তবে অন্যরাও জানান গোডাউনে মাল না থাকার কথা। 3 মাসের আপতকালীন সময়ের জন্য মজুদ থাকার দরকার, সেখানে আছে 25। ধারণ ক্ষমতা 40,000 মেট্রিক টন, মাত্র আছে 5,000 টন। এছাড়া চাল ব্যবসায়ীরাও বলছেন বড় বড় ব্যবসায়ীদের কারসাজির কথা। তাদের মতে কৃত্রিমভাবে চালের সংকট তৈরি করা হয়েছে। ওনারা বসে গিয়ে ধান কিনে স্টক করে রাখছে, আগে যেগুলো সস্তা কিনছে সেগুলো এখন এই দাম হয়ে গেল। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে দিয়ে লোন পায়, লোন পায় তারা পুরো বছরের ধান কিনে রাখে। এই বৈশাখের ধান দিয়ে আগামী বৈশাখ পর্যন্ত চালাইতে হবে। 1 কেজি চাইলে 60 টাকা 8 টাকা বেশি, এটা তো আমার বিবেকের কাছে খারাপ লাগতেছে। আর বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীনতা, ব্যবসায়ীদের কারসাজি আর সিন্ডিকেটের কারণেই বাজারে লাগামহীন চালের দাম। আমদানি করে স্টকটাকে আগের মতো নিয়ে রাখা, সেই জায়গাটাতেও আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। মজুদ ইত্যাদি করে স্পেকুলেশনের মাধ্যমে দাম বাড়ানোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেখানে সরকারের ব্যবস্থাপনা এবং তার বিভিন্ন যে রুলস রেগুলেশন আছে সেটারও এনফোর্সমেন্টের দরকার। ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, ওরা খুব অনৈতিক কাজ করছে। চালের যে মিলার আড়তদার, তাদের বলেই মনে হয় দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থা করাটা জরুরি বলে মনে করি, তাহলে অন্যরাও সাবধান হয়ে যাবে। লাখ লাখ টন ধান মজুদ রাখার পরেও সংকটের জন্য ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত। মার্কেটে ধান নাই, এখন তো মার্কেটের অবস্থা খুবই খারাপ। 1,150-1,200 টাকা বাংলামন ধান, সে অনুযায়ী চালের কোনো ইয়ে নাই, দাম নাই। ধান যেহেতু প্রোডাকশন লস করছে, সেহেতু ধানের দাম আমরা বাজারে গেলে বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু যে পরিমাণ ধান দেশে দরকার তার আমার মনে হয় অর্ধেকটা ধানও কিন্তু দেশে নাই। চাল দিতে পারে নাই, ধান মজুদ করতে পারে নাই, ধানের দাম বেশি, তারপর চালের দাম কমে গেছে। এরকমভাবে চলতে গেলে মনে করেন আগামী সর্বোচ্চ এক মাসের মধ্যে আবার মিল বন্ধ হয়ে যাবে। অটো রাইস মিল অ্যাসোসিয়েশনের দাবি, কতিপয় মিল মালিকের হাতে চালের মজুদ আছে। যখন বার্মা থেকে 20,000 টন চাল সিদ্ধ আনলেন $475, সে সময় যদি আমাদেরকে বলা হতো তোমাদেরকে $450 দাম দিব, তোমরা ইন্ডিয়াতে পারো যেখানে পারো ওই চালটা নিয়ে এসে আমাদেরকে দাও, আমরা দিতে পারতাম। আমি যে চাল প্রথমে দিয়েছিলাম সেটাতে 4 টাকা লস কেজি, পরবর্তীতে ওনারা 8 টাকা লস কেজি। আজকে যদি উনি আমার মিলে হামলা করে আমি গেটে তালা মারে দিব। ওখানে 3,000 টাকা আমাদের টোল দেওয়া থাকে আপডাউনে। তবে চালের দাম সহনীয় রাখতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে সরকার। আমাদের ব্যবসায়ীরা, আমরা, আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই সংকট সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। অপেক্ষাকৃত যারা স্বল্প আয়ের মানুষ আছেন, প্রান্তিক জনগোষ্ঠী আছেন, তাদের স্বার্থের কথা বিবেচনা করেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মুক্তবাজার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। চাল আমদানি করে বাজার স্থিতিশীল করা, ওইটা হলো অধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমদানির পাশাপাশি মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে বাজার স্থিতিশীল হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, প্রতিবেদনের মাধ্যমে অনুসন্ধানের বেশ কিছু তথ্য তুলে এনেছি, তারপরেও কিছু তথ্য থেকে যায় অব্যক্ত, অপ্রকাশিত। আজকের অনুসন্ধানকারী সাইদুল ইসলামের কাছে তেমনই কিছু অভিজ্ঞতার কথা আমরা শুনতে চাই। সাইদুল, আপনার কিছু অভিজ্ঞতার কথা আমরা শুনতে চাই এই বিষয়ে।
হ্যাঁ রক্তিম, আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিবেদনে যেমনটা দেখিয়েছিলাম, আমরা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গিয়েছি এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেছি, নওগাঁ বগুড়া থেকে শুরু করে এই যে সমস্ত জায়গায় মূলত ধান এবং চাল প্রক্রিয়াজাত করার পরেই ঢাকা বা বিভিন্ন জায়গায় পাঠানো হয়। ইতিমধ্যে আপনি দেখেছেন যে প্রচুর ধান বা চাল মজুদ আছে কিন্তু ব্যবসায়ীদের কাছে, কিন্তু তারপরও দাম বাড়ছে কেন, সেই কোশ্চেন যদি আমি আপনাকে বলি সেই উত্তর হবে এরকম। প্রতি বছর সরকার তার নির্ধারিত কিছু মৌসুম আছে, সেই মৌসুমে ধান বা চাল সংগ্রহ করে রাখে। এবছর যেটা দেখলাম সরকার নির্ধারিত যে দাম, সেই নির্ধারিত দামে সরকার কিন্তু সেই চালগুলো মজুদ করতে পারেনি। 3 কোটি মেট্রিক টনের মতন আমাদের চাল বা ধানের চাহিদা রয়েছে, সেক্ষেত্রে আমাদের গত বছর উৎপাদন ছিল 3.5 কোটি মেট্রিক টনের মতন, তার মানে 50 লাখ মেট্রিক টন আমাদের প্রায় কিন্তু এক্সট্রা বা উদ্বৃত্ত থাকার কথা। সেক্ষেত্রে উদ্বৃত্ত তো নাই, সাথে সাথে দাম প্রতিনিয়ত বাড়ছে। ঢাকার সবচেয়ে বড় যে CSD গোডাউন, সেই গোডাউনের উদাহরণ যদি আপনাকে দেই, যে কোনো দুর্যোগের সময় সেখান থেকে সহায়তা করার কথা, সেখান থেকে খোলা বাজারে চাল বিক্রি করার কথা আমরা জানি। তাদের পরিসংখ্যান অনুযায়ী যেখানে 40 বা 50 হাজার মেট্রিক টন চাল মজুত করার কথা, আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে তাদের মজুত ছিল মাত্র 5,400 মেট্রিক টনের মতন। ব্যবসায়ীরাও ইতিমধ্যে এগুলো জেনে গেছে, জানার কারণেই কিন্তু তারা একটা সিন্ডিকেট তৈরি করেছে এবং তারা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে চাল কম কম ছেড়ে বাজারে দামটা বাড়িয়ে দিচ্ছে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের OMS কার্যক্রম বন্ধ ছিল দীর্ঘদিন, সেটা কিন্তু আবার চালু হয়েছে। যেহেতু সিদ্ধ চাল নাই, আতপ চাল দামও বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এই যে OMS পদ্ধতিতে যে চালের বিক্রি বা আটার বিক্রি, সেটা কিন্তু সেইভাবে সাড়া ফেলতে পারেনি, অর্থাৎ প্রতিদিনই কিন্তু OMS এর চাল বিক্রি আস্তে আস্তে কমে যাচ্ছে। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশের চোখ@একুশে-টিভি.com, এই ঠিকানায় কথা বলতে পারেন 01972121221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ। চোখ রাখুন একুশের চোখে।